नमस्कार, शुरू करछि रंगिनी ব্যানার্জি বুটিকের রঙিনী কৌস্তবের রঙিনী। আর অনুষ্ঠান অবশ্যই আজকে করবীদির, করবি ব্যানার্জি অনেক অনেক স্বাগত। শাড়ি দেখা শুরু করব, তবে তার আগে আপনি যে প্রেয়ারটা করেন আপনার গুরুদেব, হ্যাঁ আপনাকেও স্বাগত, সমস্ত দর্শক বন্ধুদেরও স্বাগত, এবং আমার গুরুদেব জয় সীতারামকে স্মরণ করে অনুষ্ঠানটা শুরু করছি। এখন আজকে দিদি আমি একটা কথা বলি, আপনি বললেন রঙিনী, সামনে আসছে দোল, সেই হিসেব করেই আমি এই গুলো টেবিলের শাড়ি একদম মানে আবিরের। এখানে না যে রংগুলো রয়েছে একটু দেখিয়ে দিই, একটা রয়েছে আমার সামনে মভ ফিশ পিঙ্ক একদম, এটা ধনেখালি কোটকি উইভ আর কি, ধনেখালিতে কোটকি উইভ একদম তাঁতের শাড়ি। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রেডের মধ্যে যাচ্ছে একদম লালের মধ্যে, আর দিদির সামনে রয়েছে হচ্ছে কালারটা দেখিয়ে দেবো, দিদির সামনে রয়েছে হচ্ছে সি গ্রিন আর এটা একটা অ্যাশ ব্ল্যাক। এগুলো সবই 10% ডিসকাউন্ট, এবং এতে আপনি 1050 তে 10% ডিসকাউন্ট, মানে 1050 এর উপরে 10% ডিসকাউন্ট। আর একটা কালার আমি দেখাবো, সেটা হচ্ছে দিদি ধরুন, হ্যাঁ এটা হচ্ছে আর একটা কালার যেটা টেবিলের নেই, সাদাই কালো, এটাই হচ্ছে আলটিমেট রং। ওগুলো তো বাইরের জীবনটা তো আলটিমেটলি সাদাই কালো, তাতে আমরা বিভিন্ন রং দিয়ে, কখনো সবুজ কখনো হলুদ কখনো লাল, কিন্তু আলটিমেটলি সাদাই কালো। 1050 তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট, আপনারা কালার বলে বুকিং করতেই পারেন। এবারে শুরু করছি ডিজাইনার, এক নম্বর শাড়ি থেকে, এটা একদম ডিজাইনার শাড়ি, এবং এটাও কিন্তু দোল, সামনেই দোল উৎসব আসছে, সেই হিসেব করেই করা হয়েছে। এবারে তো রবিবার দোল, সোমবার হোলি, হোলি দুটো মিলিয়ে, আর তার সঙ্গে ব্লাউজ পিস, এটার সঙ্গে এই হচ্ছে ব্লাউজটা, ব্লাউজটা বডিটা ইয়েলো হবে, হাতাতে এটা পড়বে, এটা হচ্ছে নাম্বার 1050 1050 তারপরে 10% ডিসকাউন্ট। এবারে আসছে নাম্বার 2, আর একটা কালার, কালার মানে যেটা আমরা দেখালাম টেবিলে, বা আমি এটা সাদাই কালোই দেখালাম, এটা আসছে পিঙ্কেরই দুটো শেডে লাইট দিপে, 10% ডিসকাউন্ট 1050। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি, কোটকি উইভ, এর সঙ্গে ব্লাউজ পিস যাবে, এবং প্রাইস হচ্ছে 1050 তারপরে 10% ডিসকাউন্ট। নাম্বার 2 দেখালাম, এবারে আসছি নাম্বার 3, কটন মাসলিন, যেটা মানে বিভিন্ন, হ্যাঁ ভীষণ ফেভারিট, ভীষণ মানে আমি আগে শনিবারের বুকিং এখনো কমপ্লিট করতে পারিনি, এবং সবাই যে অপেক্ষা করছেন তার জন্য আমি এই শাড়িটা গায়ে ফেলে দেখাই। কালারটা ভীষণ ব্রাইট, একটা ক্যানারি ইয়েলো, আর তার সঙ্গে এইভাবে যাচ্ছে পাটটা, এবার একটু পাটটা ক্লোজে আসতে বলবো, শাড়িটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। এটা আসছে পাটটা রানি অরেঞ্জ, আর তার সঙ্গে একটা ক্যানারি ইয়েলো, আর এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা কিন্তু একটা মানে ব্লু এর শেড, এটা কিন্তু ব্ল্যাক নয়। শাড়িটা ভীষণ পরে আরাম, না ভীষণ আরাম এটা পরে, উইথ ব্লাউজ প্রাইস হচ্ছে 1250 1250 3 নম্বর, তার উপরেও কিন্তু 10% ডিসকাউন্ট রয়েছে। 4 নম্বর এটা তাসার, দেশি তাসার একেবারে, কালারটা ওয়াইন কালার, ওয়াইন ব্ল্যাকের কম্বিনেশন, এটা হচ্ছে আঁচল, একদম ওয়াইনের টোন এটা আঁচল। এটা আসছে গা কালারটা, এত সুন্দর না, আর পাটটা কিন্তু পিওর, সেই নোয়েল দিয়ে পাটটা বোনা হয়, এটা কিন্তু পিওর পিওর দেশি তাসার একদম, এর মধ্যে একটা ঘিচার সুতো আছে, একটা দেশি তাসারের সুতো আছে, যার ফলে এর কোর্স ব্যাপারটা অন্য রকম, এটাকে হাতে ধরে ফিল করবেন, এটা অ্যাজ ইট ইজ থাকবে, মানে এই শাড়ির একটা আলাদা আভিজাত্য আছে। উইথ ব্লাউজ পিস প্রাইসটা হচ্ছে 3950 তারপরে 10% ডিসকাউন্ট, 3950 টাকা তারপরে 10%। এই শাড়ি শুরু হয়েছে এবার, এটা কৌস্তবের হাত ধরে আমরা দেখতে শুরু করেছিলাম, পরবিধির নতুন ভাবনা বৈশাখ, এই শাড়িটার নামই হচ্ছে বৈশাখ, পয়লা বৈশাখে আমরা ট্রেডিশনালি সাজতে চাই, জাস্ট লাভড ইট, মানে এটাও বেঙ্গল হ্যান্ডলুম, এটা বেঙ্গলের জামদানি, জামদানি তার সঙ্গে ব্লাউজটা রেড, এর সঙ্গে ট্রেডিশনালি সাজুন, এই শাড়িটা অসম্ভব। এটার না অপোজিটও হতে পারে, জামদানি ভেতরে বাইরে, এটা যেমন পাটটা পুরো জামদানিতে গেছে, আঁচলটা পুরো জামদানিতে গেছে, ভেতরটা গেছে হচ্ছে এভাবে কেটে জুড়ে। এটা হচ্ছে 2250 5 নম্বর শাড়ি, ঢাকাই ডিজাইনার, 2250 তার পুরো 10% ডিসকাউন্ট। এটা হচ্ছে দেখালাম হচ্ছে 5 নম্বর, এবার আসছি 6 নম্বর, ধনেখালি স্যাটিন বর্ডার, এটা হচ্ছে ধনেখালি স্যাটিন বর্ডার 6 নম্বর, এটাও ট্রেডিশনাল শাড়ি, আর এইটা না একটা স্টিল কালার এসছে, মানে ব্লুইশ একটা টোন এসছে, মানে একটা ওই হয় না একদম স্টিলের টোনটা, আর তার সঙ্গে ব্লাউজ পিস। নাম্বার 6 6 নম্বর শাড়ি 1050, এর অনেক কালার পাবেন, কালার আজ আমি এনেছিও, মানে একদম গরমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে নাম্বার 6 1050 তারপর 10%। নাম্বার 7 এটা হচ্ছে জামদানি, হ্যাঁ করা ঢাকাই,
এটা হচ্ছে 7 নম্বর শাড়ি গ্রে এর উপরে যাচ্ছে করাত কাজ রানি অরেঞ্জে এটা হচ্ছে আঁচলটা বরফি ডিজাইনে পাটটা যাচ্ছে এরকম ভাবে টেম্পলে ভেতরটা যাচ্ছে এরকম ভাবে করাতের নকশা এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 7 1450 7 নম্বর শাড়ি দাম হচ্ছে 1450 তারপরে 10% 8 নম্বর ওয়াও দিদি এই শাড়িটা কি দারুণ জাস্ট আবার বুননে নতুন একটা এটা একদম নতুন মানে এই বুনুইটা কিন্তু আমরা এখনো দেখিনি মানে আমরা ছোট ছোটটা দেখেছি এটা মাথা পার এবং ইক্কাতে স্টাইলটা পারে থাকছে আর ভেতরটা পুরোটাই এরকম রুদ্রাক্ষ বড় বড় কুটি এবং এটা হচ্ছে 8 নম্বর শাড়ি নাম্বার 8 এবং এটা হচ্ছে হ্যান্ডলুম মার্ক মানে আমাদের যে হ্যান্ডলুম প্রোডাক্ট এই হ্যান্ডলুম মার্কটা কিন্তু সেটা প্রমাণ করছে 8 নম্বর শাড়ি 1850 তাই তো হ্যাঁ 1850 8 নম্বর শাড়িতে ব্লাউজ নেই আলাদা করে ব্লাউজ পিস দেওয়া এইবারে আসছে 9 নম্বর শাড়ি নাম্বার 9 এটাও হচ্ছে শাড়িটা দেখার মতো হয়েছে নাম্বার 9 9 নম্বর শাড়ি এটার মনে এই দিকটা হবে না দিদি এটা এটা না ভুল ভুল করেছি এই শাড়িটাও ডিজাইনার শাড়ি ডিজাইনার শাড়ি 9 নম্বর শাড়ি নাম্বার 9 ওই ইক্কাতের পাটটা উপর দিকে পড়বে হ্যাঁ আর ইক্কাতের উইভের যে পাটটা ওটা উইভ উপর দিকে পড়বে আর এই দিকটা পড়বে ডুরেটা অ্যাকচুয়ালি এর মধ্যে একটা ন্যাপসও ফিল করবে এটা গঙ্গা জল কালারের সঙ্গে যাচ্ছে ভাবে আর ওটার সঙ্গে ব্লাউজ পিসও আছে এই আসছে ব্লাউজটা পরলে কিন্তু খুব ভালো লাগবে স্টাইল হবে এবার না এই শাড়িটা কোনো অ্যাসাস সোজা উল্টো নেই সুতরাং আপনি যদি মনে করেন যে ইক্কাতটাকে পায়ে দেবেন সেটাও করতে পারে করতে পারে কারণ শাড়ির আঁচল বলে আলাদা করে কিছু করার নেই আপনি এই দিকটাকে কোমরে করে ওইটাকে পায়ে দিতে পারেন সেটা ফার্স্ট পিকো আগে ডিসিশনটা নিয়ে নেবেন একদম নিতে হবে প্রাইসটা বলে দিই মানে আমি হলে কোটকিটাকে না ডিটেইল করে আছে আমি নিচের দিকে রাখব নিচের দিকে স্ট্রাইপ এটা হচ্ছে 9 নম্বর শাড়ি 1250 তার উপর 10% 9 এর পরে যাব 10 নম্বর শাড়ি নাম্বার 10 এটাও একদম তাঁত ধনে খালি তাঁত তার মধ্যে ব্লক নাম্বার 10 প্রচুর শাড়ি রয়েছে প্রচুর শাড়ি মানে আপনারা এসে দেখুন কারণ ওনাদের যেহেতু প্রোডাকশন ইউনিট যার ফলে প্রতিদিন বা প্রতি সপ্তাহে শাড়ির স্টক তৈরি হচ্ছে নতুন করে আর যেহেতু এবছর কোনো এক্সিবিশন নেই তাই আমি বলবো আপনারা স্টোরে চলে আসুন এসে দেখে হ্যাঁ কেনাকাটা করতে পারেন যেটা যেহেতু এক্সিবিশন নেই এবছর আলাদা করে বাইরে সত্যি ভয় পাচ্ছি দিদি দিদি এখানে মাস্ক পরে প্রোগ্রাম করতে শুরু করেছেন আমি বললাম মাস্ক খুলে করতে হবে এই হচ্ছে না আসলে তো ভয় তো সত্যি আবার নতুন করে ভয় দেখানো হচ্ছে এটা হচ্ছে একদম বিস্কিট কালারের উপরে ডার্ক বিস্কিট একটু বেশি মানে হয় না যে একটু বেশি করে বেকড হয়ে যাওয়া বিস্কিটের রং এবং এটার প্রাইসটা হচ্ছে 1050 এর উপরে 10% ডিসকাউন্ট নাম্বার 10 নাম্বার 11 এটা হচ্ছে সেই কোটকি কোটকি আজকে প্রচুর দেখাবো তার মানে আমরা বিভিন্ন কালার দেখাবো মানে এগুলো তত্ত্ব বলুন কাউকে গিফট বলুন একদম পয়লা বৈশাখে গিফট করতে হবে এটা 1050 তারপরে 10% ডিসকাউন্ট এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর তার সঙ্গে দিদি করেছেন কি পাড়ের সঙ্গে সিমেট্রি রেখে একটা করে ব্লাউজ ব্লাউজ পিস এবং এই ব্লাউজ কিন্তু কোনো লাইনিং লাগবে না এটা কটন ব্লাউজ 11 নম্বর শাড়ি 1050 তারপরে 10% নাম্বার 11 1050 নাম্বার 12 12 নম্বর এটা অ্যারেঞ্জমেন্ট ডিজাইনার পিস এটা আসছে 12 নম্বর শাড়ি নাম্বার 12 ঠিক বলেছি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 12 নম্বর একটা চেকস কাপড়ের ব্যবহার হয়েছে এটা সাউথ কটন আচ্ছা সাউথ কটন এটাকে আঁচল করা হয়েছে আর পার করা হয়েছে আর বডিটা আসছে ইক্কাত উইভ তার সঙ্গে ব্লাউজ পিসটা এই যে চেকসটাই রাখা হয়েছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে 12 নম্বর শাড়ি 1850 টাকা 1850 12 নম্বর 1850 তারপর 10% ডিসকাউন্ট 13 নম্বর আরেকটা ভীষণ সুন্দর হ্যান্ডলুম এবং এটা হচ্ছে পিওর হ্যান্ডলুম শাড়ি 13 নম্বর এই শাড়ি পরেও ভীষণ আরাম ধুনে খালি কোয়ালিটি কি আপনারা খালি শাড়িটা হাতে নিয়ে ফিল করবেন এই ডুরেটা মাল্টিকালার ডুরে পাটটা ভীষণ রিচ একদম এই হচ্ছে হ্যান্ডলুম মার্ক আমি তো বারবারই বলি শাড়ি যখন নেবেন এই মার্কটাকে ট্যাগ করে নেবেন শাড়ির সঙ্গে 13 নম্বর তার সঙ্গে ব্লাউজ পিস দেওয়া 13 নম্বর শাড়ি 1050 মাত্র আপনি এই 1050 1250 না এক টুকরো আরাম পাবেন আমি আগে শনিবার দিন পড়েছিলাম এক টুকরো আরাম ছিল এটা হচ্ছে এটা আবার কৌস্তব ডিজাইন দিয়েছে হ্যান্ডলুমের সঙ্গে আচ্ছা আঁচলটা হচ্ছে জামদানি পাটটা হচ্ছে জামদানি আর এই হ্যান্ডলুম মাধবীলতা যেগুলো ছিল সেইটাকে মাঝখানে রাখা হয়েছে আর তার সঙ্গে ব্লাউজ পিস ইয়েলোতে যাচ্ছে ফ্রেমিংটা ইয়েলোতে যাচ্ছে হ্যাঁ কৌস্তব দেখালে ব্লাউজ পিস দেখাবে না এটা আমি আপনাদের জন্য করি মানে কৌস্তব ব্লাউজ পিসটা দেখাবে না
এইটা হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 2450 14 নম্বর শাড়ি নাম্বার 14 2450 নাম্বার 14-এর পরে যাবো নাম্বার 15, এটা ধরুন এটা হচ্ছে বেগমপুর, বেগমপুরের মানে আমার ক্রেজ তৈরি হয়েছে ব্যানার্জি বুটিকের হাত ধরে, বেগমপুরকে ভালোবাসা যাকে বলে, তার আগে পড়েছি ডেফিনেটলি কিন্তু ভালোবেসেছি এত ভ্যারাইটিতে। এটা হচ্ছে এর সঙ্গে হ্যান্ড এই হ্যান্ডলুম মার্কটা না ভীষণ আমাকে মানে ভাবায়, কারণ এটা ক্রাফট, এটাও তো ক্রাফটের মধ্যেই পড়ছে। এটা গ্রিন আর ইয়েলোর কম্বিনেশন, তার সঙ্গে একটা ব্লাউজ পিস আছে, এটা আমি একটু ব্লু এর ছোঁয়া আছে বলে এটা দিয়েছি, নয়তো গ্রিনও দিতে পারি। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি নাম্বার 15 এবং এটার প্রাইসটা হচ্ছে 1850, এটা তো আপনি 10% আপনি যাই পাবেন আজকে 10% ডিসকাউন্ট। 15 পরে যাব 16 নম্বর, এটা হচ্ছে ফুলকারি এবং এটা কিন্তু একটা তাঁতের চেক, চেক চেক তাঁত, জড়ি চেক তাঁত, একটু বড় জড়ি চেক, তার মধ্যে এইভাবে যাচ্ছে নকশাটা প্যানেল করে ইয়েলো আর হোয়াইটে। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 2050 নাম্বার 16, তার উপরেও 10%, 16 নম্বর শাড়ি 2050 তার উপরে 10%, 17 নম্বর। আর এবং এখন আমি যে এগুলো বানাচ্ছি তখন আমি বলি ভাই তুমি একটু কটন ব্লাউজ পিস দিও, তাতে মানুষের সুবিধা হয়, আরাম হয়, হ্যাঁ লাইনিং লাগে না, লাগে না খরচাও, তখন ব্লাউজে লাইনিং দিয়ে ব্লাউজ বানাতে অনেক খরচা, তার থেকে কম হলো একটু, তার সঙ্গে অরেঞ্জ কালারের ব্লাউজটা পিস। এই যে এটা হচ্ছে 17 নম্বর শাড়ি নাম্বার 17 1050 1050 17 নম্বর, এটা অরেঞ্জে গেল। 17-র পরে যাব 18 নাম্বার 18, এইগুলো কিন্তু সব, হ্যাঁ কিন্তু সব হ্যান্ডলুম মার্ক যুক্ত সফট একদম, হ্যাঁ মানে ওখানেও দেখুন এই তাঁতটা যে বোনা হয়েছে এটা কিন্তু হ্যান্ডলুম মার্কের, আমি হ্যান্ডলুম মার্কটা দেখাতে বলবো, তাতে ব্লক করা হয়েছে এবং প্রত্যেকটা ডিফারেন্ট ব্লক, এবং এটার সঙ্গে ব্লাউজ পিসও পাবেন। এটা হচ্ছে 18 নম্বর 1050 1050। এইবারে আসছে 19 নম্বর, যেটা আমি এই দেখালাম তারই ইয়েলো রেড, হ্যাঁ আগে শনিবার হোশাক, কি দারুণ শাড়ি। আমি আবারও বলছি আপনারা আমাকে সময় দেবেন, সবাই অপেক্ষা করে এখনো আছেন 23 নম্বরের জন্য, বুননে আছে এটা 19 নম্বর আবার বুননে চলে যাবে, এটার সঙ্গে হ্যান্ডলুম মাগ দিয়েছে, এটা অসম্ভব মাছ উইভার, মাথা পার কিন্তু চওড়া পার, এবং এটার প্রাইস হচ্ছে 1850 19 নম্বর, তার উপরেও 10% ডিসকাউন্ট। আচ্ছা আপনাদেরকে একটু বলি 20 নম্বর শাড়ি দেখাতে দেখাতে যে ফ্র্যাঞ্চাইজিদের কথা, বিভিন্ন জায়গায় রয়েছেন, শ্রীরামপুর রয়েছেন আর কোথায় কোথায় রয়েছেন, শ্রীরামপুর হাবড়া আর শিলিগুড়ি, শিলিগুড়ি শ্রীরামপুর হাবড়া এবং শিলিগুড়িতে আপনারা যদি তাদের কাছে যান এই শাড়ি যদি সেখানে বুকিং করেন পাবেন, এবং সেখানে স্টকও আছে, স্টকও আছে, এটাও ডিজাইনার পিস, ডিজাইনার এটা আজরাকের সঙ্গে, এবং আঁচলটা অরেঞ্জের টোনে, বডিটা আসছে চেকসে, চেকসে এটা কেটে জুড়ে, বারবারই বলা এই শাড়ি কিন্তু কেটে জুড়ে, যাদের ট্যাবু আছে কাটা জোড়া শাড়ি পরবো না তারা বুকিং করবেন না, কারণ বহু মানুষ অপেক্ষায় থাকেন এই শাড়ির। এটা হচ্ছে ব্লাউজ পিস, এইগুলো লিমিটেড একদমই, আপনি হয়তো ট্যাবু আছে আপনি বলেন ও মা এটা তো কাটা জোড়া না আমি নেবো না, আপনি আগে থেকেই বলে দেবো এগুলো কিন্তু কাটা জোড়া, দুটো আলাদা মেটেরিয়ালকে একসাথে করে নিয়ে শাড়িটা তৈরি করা। এটার প্রাইসটা হচ্ছে, এটা হচ্ছে আজকের এপিসোডের এটা 20 নম্বর হবে, এই তো হ্যাঁ একটু দেখে নিই, হ্যাঁ এটা 20 নম্বর, এটা 20 নম্বরের প্রাইস কত, 1850 সেটাও 10% ডিসকাউন্ট আছে, এটা হচ্ছে 20 নম্বর 1850, ট্যাগ কি আছে এতে কোথাও, 20 নম্বর শাড়ি 1850, হ্যাঁ এটা 20, 20 নম্বর 1850। এবার আসছে 21 নম্বর, আমি কি উল্টো পাতা খুললাম, টেম্পল তসর রয়েছে মধুবনী ঢাকায় রয়েছে, 21 নম্বর 20 নম্বরে টেম্পল তসর ছিল, যা গেল এটা 21 নম্বর, 21 নম্বর, হ্যাঁ দিদি দাম বলতে হবে, এটা হলো দাঁড়ান 21, এটা 21 তো, হ্যাঁ এটা 21, 21 নম্বরে মেলবন্ধন ঢাকায় 2450, তাহলে 20 নম্বরটাই খালি একটু এদিক ওদিক হয়েছে, মানে 20 নম্বর 20 নম্বরই আছে 1850 দাম ছিল, তারপর 10% ডিসকাউন্ট। এটা হচ্ছে নতুন যাদের বিয়ে হয়েছে, এটা একটা জামদানি লাল, এটা একটা আলাদা জামদানি কাটা জোড়া, কুঁচিতে গিয়ে আবার লালটা এলো আর পোলা চলে আবার সাদাটা এলো, তার সঙ্গে ব্লাউজ পিস আছে, এবং এটার প্রাইসটা হচ্ছে 2450 2450 21 নম্বর, তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট আছে। এবারে আসছে 22 নম্বর, ওয়াও এই সমস্ত শাড়ি দেখলেই আমার ওই আবার সেই অপর্ণা সেনের কথা চলে আসবে, হ্যাঁ মানে আমার নিজের মনে হয় যে আমি আমি সকালের দিকে যখন অনুষ্ঠান করি রবীন্দ্রনাথের অনুষ্ঠান, এই শাড়িগুলো আমাকে খুব মনে হয় যে আমার মানে অনুষ্ঠানের সাজটাকে মাত্রা দেয়,
প্রত্যেকটা অনুষ্ঠানে একটা নিজস্ব সাজ আছে 100 বার 100 বার এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে 22 নম্বর শাড়ি 22 নম্বর শাড়ি এবং এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 1050 তারপর 10% মানে 105 টাকা কমে যাবে 22 এর পরে যাব 23 নম্বর 23 এটা আসছে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা 23 নম্বর শাড়ি নাম্বার 23 আঁচল ফিশ মোটিভ আপনারা জানেন ধনেখালীর এই শাড়িটার ভীষণ ব্যাপ্তি আর কি এখন সারা ভারতবর্ষ জুড়ে ডিমান্ড রয়েছে এটা হচ্ছে 23 নম্বর শাড়ি 1250 তারপরে 10% এই বিভিন্ন কালারও পাওয়া যাবে এইবারে আসবো হচ্ছে 2424 আর একটা অ্যারেঞ্জমেন্ট ওয়াও মানে এটা নববর্ষ ব্লাউজও পাবেন যদি কেউ মনে করেন এর সঙ্গে ডিজাইনার ব্লাউজ চাই আমি আনিনি একদম ডিজাইন 1250 করে ব্লাউজগুলো আমার না 850 850 যদি ক্রপ টপ চাই 850 1050 এরকম 1050 হ্যাঁ 1050 এর ব্লাউজগুলো সঙ্গে খুব ভালো যাবে এটা দুটো এটা কিন্তু জামদানি এটা কিন্তু বেঙ্গল হ্যান্ডলুম কেটে জুড়ে করা হয়েছে তার সঙ্গে ইয়েলো ব্লাউজ পিস দিদি দিয়ে দিয়েছেন এটা হচ্ছে 2250 2250 নাম্বার 24 24 নম্বর 2250 25 নম্বর আবার কটন মাসলিন এটা আবার একটু হ্যাঁ পয়লা বৈশাখ দক্ষিণেশ্বরে যারা গিয়ে পুজো দেবেন ওই লাইনে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে হ্যাঁ মানে তখন এরকম একটা শাড়ি হলে আপনার পুজোর আবহও হলো আবার আপনার সাজটাও ঠিকঠাক হলো প্রাইসটা হচ্ছে 1250 1250 তারপরে 10% ডিসকাউন্ট 25 উইথ ব্লাউজ পিস 26 যেটা আমি লাল কালার দেখলাম দেখলাম বড় রুদ্রাক্ষ গ্রিন হ্যাঁ ওটা সি গ্রিন আর ব্ল্যাকে দেখছি বড় রুদ্রাক্ষ 26 26 নম্বর হ্যান্ডলুম মানে এতে মায়ের আঁচলের মুখ মোছার আরামটা পাবেন তার সঙ্গে ব্লাউজটা অ্যাকচুয়ালি ব্ল্যাক পার্টটা তো উপরে পড়বে তার সঙ্গে সি গ্রিন ব্লাউজটা যাবে 26 26 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে এটা 1650 না 1850 তারপর 10% ডিসকাউন্ট 1850 তারপর 10% 26 দেখালাম 27 নম্বর আবার একটা ডিজাইনার পিস নাম্বার 27 27 নম্বর শাড়ি আর এটারও প্রাইস হচ্ছে 1650 তার উপরে 10% ডিসকাউন্ট মানে একদম পিওর কটন পিওর একদম পয়লা বৈশাখ এটা হচ্ছে এর সঙ্গে ব্লাউজ পিস রেড যেহেতু রেড বর্ডার তাই রেড ব্লাউজ এটা গেল 27 এবার আসছি 28 28 ওই সেই ধনেখালি এটা একটা স্টিল টোনে দেখলাম এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালার এটা হচ্ছে 28 28 নম্বর 1050 মাত্র 1050 28 28 নম্বর শাড়ি 1050 তার উপরে 10% ডিসকাউন্ট 28 এর পরে চলে যাব 29 নম্বর হাকোবা হ্যাঁ আবার অনেক দিন বাদে সিঙ্গেল দেখাই দিদি এটা তার সঙ্গে চেকস চেকসটা দিয়ে ফ্রেমিং হয়েছে এটা হচ্ছে হাকোবা এর সঙ্গে ব্লাউজ পিসটা ছোট চেকসে যাচ্ছে আগে দেখিয়ে দিই ব্লাউজ পিসটা ছোট চেকসে যাবে আর এই হচ্ছে হাকোবার পরে বাদবাকি অংশটা আসছে চেকসে এটার প্রাইসটা হচ্ছে 1850 29 নম্বর 1850 29 1850 তারপর 10% 30 নম্বর এটাও 1850 আজকে আমি এর অনেকগুলো কালার দেখাচ্ছি হ্যাঁ এটাও ধনেখালি এবং হ্যান্ডলুম বেঙ্গল হ্যান্ডলুমের পিওর হ্যান্ডলুম এটা না একটু আটকে রয়েছে এখানটা ওই ট্যাগটা হ্যাঁ এটা হচ্ছে এটা থাকে হ্যান্ডলুম একটা আমি ছিঁড়তে চাইছি না আমরা কেটে দেবো পরে হ্যাঁ এটা এভাবেই দেখিয়ে দিই কারণ ভাঁজটা ওখানে রয়েছে দেখছি আমি ছিঁড়তেই হবে মনে হচ্ছে ছিঁড়বো পারবেন না কাটতে হবে এটা কাটতে হবে ঠিক তাই এটা হচ্ছে পিঙ্ক ব্লু এর কম্বিনেশন এর সঙ্গে ব্লাউজ পিস পেয়ে যাবেন এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসটা হচ্ছে 1850 তার উপরে 10% ডিসকাউন্ট 30 নম্বর 31 হচ্ছে টেম্পল পার্ক কোষা আপনারা আসুন সমস্ত ভ্যারাইটিজ পিওর তসর কোষা এটা কিন্তু পিওর এটা আসছে হচ্ছে 31 3950 এর কালারও পেয়ে যাবে 31 নম্বর 3950 31 3950 তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট উইথ ব্লাউজ 31 এর পরে যাব 32 এটা আমি নতুন মানে দোল একদম কটন মাসলিনের ভ্যারাইটি করালাম আজকে এটা হচ্ছে 32 এটা কিন্তু ওই চাঁদা মাছের নকশাতেই হয়েছে রানি অরেঞ্জ ইয়েলো এটা একটু গায়ে ফেলি এর সঙ্গে একটা পিঙ্ক গাছের ব্লাউজ থাকলে আরো ভালো লাগবে আমি কিন্তু এবার ব্লাউজ পিসটা ওইটাইতেই ফেলেছি দেখো এইটাতে হ্যাঁ পিঙ্ক অল ওভারটা না না পিঙ্ক হ্যাঁ সঙ্গে পিঙ্ক ব্লাউজ ডিমান্ড করছে প্রাইসটা হচ্ছে 1250 তারপরে 10% 32
একটা রেড আর হোয়াইট দেখেছিলাম, এটা ব্ল্যাক এন্ড ইয়েলোতে। ওয়াও কি সুন্দর হয়েছে শাড়িটা। হ্যাঁ এই হচ্ছে আঁচল দিদি, একটু এইভাবে দেখাই শাড়িটা। এটা আসবে ব্লাউজ, শাড়িটা অসম্ভব ভালো। আর তার সঙ্গে প্রাইসটা হচ্ছে 2250, 2250, তারপরে 10% ডিসকাউন্ট। ওটা ছিল 34 এর পরে যাব 35, 35 নম্বর। এই শাড়ি আমরা অনেকগুলো দেখলাম, গ্রেরি রেড দেখেছি, গ্রে এটা দেখাচ্ছে ইয়েলো ইয়েলো, আর একটা স্টিলের সঙ্গে রেড দেখেছিলাম। এটা হচ্ছে 35 নম্বর, প্রাইস হচ্ছে 1050, 35 নম্বর 1050, তার উপরে 10% ডিসকাউন্ট। 36 আর একটা ধনেখালি পিস, হ্যাঁ যেটা দিয়ে শুরু, হ্যাঁ লাল কালো, লাল কালো সেই, এটা আমারও একটা আছে। এটা হচ্ছে 36, 36 নম্বর। তবে এটা কিন্তু হ্যান্ডলুম মার্ক, একদম হ্যান্ডলুম মার্ক। এটা হচ্ছে 36, 36 নম্বর, 1250, 1250, 36 নম্বর। 37 নম্বর এটা হচ্ছে তাসারে প্রিন্ট, হ্যাঁ যে তসরটা দেখানো হলো, একদম ওয়াইন কালার দেখালাম, দেশি তাসার যেটা বলছিলাম, তাসারটাকে ফিল করতে হবে। আর এটা না একটা ম্যাজেন্টার সঙ্গে অরেঞ্জের কম্বিনেশন, আর এই আউল মোটিফ, এই ব্লকটা ভীষণ বিখ্যাত ব্যানার্জি বুটিকে। এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 3950, নাম্বার 37, 37 নম্বর, 3950। 37-এর পরে যাব 38, এটা আসছি 38 নম্বর। এটা একটা লাইট গ্রে, এটার মধ্যেও করাত কাজ, আগে একটা ছিল হচ্ছে অরেঞ্জ রানিতে, এটার মধ্যে একটা ইয়েলো রয়েছে। এটা হচ্ছে 38, 38 নম্বর, 1450, 39, 39, আর একটা ডুরে দিদির 1250 এর যে একটু আরাম, একদম মানুষ পছন্দ করেছেন না শাড়িটা? ভীষণ ভীষণ, মানে আমি তো বললাম আপনি তো সকলের কাছে, আমি আগে পরে প্রোগ্রামে ওকে জিজ্ঞেস করতে কি শাড়ি পরেছে অন্যান্য প্রোগ্রামে, ভীষণ আরাম এই শাড়ি হচ্ছে আরাম। মানে আমি সারাদিন, আমার শুটিং ছিল বাইরে একটা শাড়ির দোকানে, আমি ওটা পরেই করেছি, আমার খুলতে ইচ্ছে করেনি শাড়িটা। নাম্বার 39, 39 নম্বর শাড়ি, 1250, সত্যি এক টুকরো আরাম। 40 নম্বর এটা হচ্ছে বাফতা, তসর বাফতা, জরি বর্ডার, তসর বাফতায় ব্লক, বাট শাড়িটা ভীষণ স্মার্ট, মেহেন্দি গ্রিনে হচ্ছে আঁচল, আর বডিটার মধ্যে নকশাটা দেখুন। এটা হচ্ছে 40 নম্বর, এবং এটাও কিন্তু সিল্ক মার্ক যুক্ত। 3450, 3450 উইথ ব্লাউজ পিস, তারপরে 10% ডিসকাউন্ট, 40-41, এগেন ডিজাইনার। এটা হচ্ছে 41 নম্বর, হাকোবার সঙ্গে, হাকোবার সঙ্গে আজরাকের, এটা হচ্ছে আজরাক প্রিন্টের, একদম এই হচ্ছে হাকোবা। হাকোবা আমার নিজের খুব পছন্দের এই ব্যাপারটার জন্য, এর সঙ্গে আর এই হচ্ছে দারুণ লাগবে দেখতে পড়লে পরে, আর তার সঙ্গে ব্লাউজ। আমি ভাবছিলাম ব্লাউজের হাতে তো নিশ্চয়ই এই স্ট্রাইপটা থাকবে, মানে আপনারা পছন্দ করেন এই জন্যই আমার উৎসাহ। এটা এটা হচ্ছে 41-1850, 1850, 41 নম্বর, 42, 42 এই শাড়িটা আমি পরেছিলাম, আমরা অনেক আগে দেখেছি কিন্তু এবার তো সত্যি দোল এসে গেল, ওই জন্য আবার দেখালাম। এই শাড়িটা কিন্তু আমি পরেছিলাম হচ্ছে সরস্বতী পুজো আর আমার জন্মদিন, দুটো একসাথে পরেছিলাম, আমার জন্মদিনের জন্য ভেবে রেখেছিলাম এই শাড়িটা। তাড়াহুড়ো এমন ট্যাগ এই হচ্ছে, হ্যাঁ এটা আটকে রয়েছে, আমি এটা না অ্যাকচুয়ালি কি হয়েছে, এই হ্যান্ডলুম মার্কটা এর সাথে আটকে গেছে এবং এটাকে এবার ছাড়াতে হয়েছে। এই হচ্ছে এই শাড়িটা আমি নিজে পরি, এবং এই ব্লাউজটা দিয়েই আমি কিন্তু পরি, এর সঙ্গে একটা ব্লাউজ পিস থাকে থাকে কিন্তু এবার বুননে আসে আসেনি না ও, আচ্ছা ওই জন্য আমি একটা, হ্যাঁ আমি যেমন এক টুকরা আরামের ব্লাউজ পিস পাইনি পরে আমি দেখিয়েছিলাম ব্লাউজ পিস। এটা হচ্ছে 42-42 নম্বর শাড়ি, এর সঙ্গে একটা ব্লাউজ পিস দিয়ে দিচ্ছেন, 1650, 42-43, 43 নম্বর এটা আসছে, 43-43 আঁচল,
কোটকি ব্ল্যাক এন্ড গ্রেতে একটা ওখানে ছিল স্টিলটা বেশি আগে একটা দেখিয়েছিলাম এটাতে ব্ল্যাকটা বেশি এর সঙ্গে ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা আসছে 43 নম্বর শাড়ি 1050 তার উপরে 10% ডিসকাউন্ট 43 এর পরে 44 আরেকটা তা স্যার 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 চেকস কি ভালো শাড়িটা আমাদের ব্লক হয়েছে হয়েছে হ্যাঁ তা স্যার এ ব্লক একটা চেক তা স্যার তসরটা নিজে একটা চেক তা স্যার তার মধ্যে ব্রাশিং এর সঙ্গে ব্লক কম্বিনেশনটা কি ভালো এসেছে জরি বর্ডার আছে এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইস 3950 3950 তার উপরে 10% ডিসকাউন্ট উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে 44 45 এ যাব 45 নম্বর এটা হচ্ছে 45 বেস কালারটা হচ্ছে একদম তসর চিকু পাল্পের কালার তার সঙ্গে এটা একদম পয়লা বৈশাখ নববর্ষের শাড়ি 45 45 নম্বর শাড়ি 1050 তার উপরে 10% 46 পিঙ্ক এই সেই রুদ্রাক্ষ বড় রুদ্রাক্ষ এটা দুদিকেই পিঙ্ক বর্ডার 46 1850 1850 এটা হচ্ছে 1850 তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট 43 46 46 47 এ যাব এইটা একটা দেখিয়েছিলাম আমি কোট এবার না ওইটা তো তখন স্ট্রাইপটাকে নিচে দিয়ে দেখালাম এবারে কোটকিটাকে নিচের দিকে দিয়ে দেখাই আমি যেভাবে পছন্দ করি পরা পড়তে আমি সেটাই দেখাবো মানে ওই পাটটা উপরে থাকলো প্লেন ব্লাউজের এগেইনস্টে যখন এই পাটটা উপরে উঠবে না দেখতে খুব ভালো লাগবে একবার ভেবে দেখুন শাড়িটা এবং এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে 1250 তার উপরে 10% ডিসকাউন্ট এটা হচ্ছে 47 47 নম্বর 1250 এইবারে আসছি 48 48 দশটা দেখে দেখাতে দেখাতে ভালো লেগে যাচ্ছে দারুণ আচ্ছা ডালে সেই তারে পাখি বসে হ্যাঁ দারুণ লাগছে একটু গায়ে ফেলি শাড়ি এখন একটা একটাই একজনই পাবেন কিন্তু সময় দিলে সবাই পেয়ে যাবেন তাই তো এই হচ্ছে মানে আমি ভ্যারাইটিটা দেখিয়ে দিচ্ছি যে সব রকমই আপনারা পাবেন আর এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে 3950 48 উইথ ব্লাউজেস ব্লাউজের স্ট্রাইপের মধ্যেও কিন্তু আবার প্রিন্টটা আছে 48 3950 তার উপর 10% 49 আবার একটা মেলবন্ধন ঢাকাই না এটা ইয়ের সঙ্গে অ্যাপ্লিকেশন সঙ্গে এটা হচ্ছে আঁচলে জামদানি আর বডিটা হচ্ছে ধুনে খালি ডুরে স্ট্রাইপ তাতে অ্যাপ্লিক কুচিটা আবার জামদানি এর সঙ্গে রেড লাল ব্লাউজ এটা একদম পয়লা বৈশাখ যাদের নতুন এবছর পয়লা বৈশাখ নতুন কোণে তাদের জন্য এটা হচ্ছে শাড়িটা এটার প্রাইসটা হচ্ছে এটা ছিল 49 নম্বর 2250 2250 নাম্বার 49 তারপর 10% 2250 এর উপরে এটাও আজরাক প্রিন্টেরই কেটে জুড়ে করা আঁচলটা আলাদা বডিটা আলাদা একটা ফ্রেমিং আছে তার সঙ্গে ব্লাউজটা আবার আঁচলের সঙ্গে ম্যাচিং ম্যাচিং এ যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজটা প্রাইসটা হচ্ছে 1650 1650 50 নম্বর তার উপর 10% এইবারে আসবো 51 এটাও মেলবন্ধন জামদানি 51 51 নম্বর শাড়ি একটা ইয়েলো বডি দেখেছিলাম তারই অপোজিট অপোজিট তাহলে প্রত্যেকটারই অপোজিট একটা করে পাবেন এটা ধরুন পুরোটাই ঢাকাই আছে একদম এবং এটার প্রাইসটা হচ্ছে 2450 যদি পুরোটা ঢাকাই না থাকে তাহলে 2250 এটা 2450 উইথ ব্লাউজ পিস নাম্বার 51 এইবারে আসছে 52 এটাও দুনে খালি হ্যান্ডলুম মার্কযুক্ত তাঁত ক্রস তাঁতের উপরে কিন্তু ব্লক হয়েছে এটা হচ্ছে 53 এটা হচ্ছে 52 52 নম্বর প্রাইস 1050 তার সঙ্গে ব্লাউজ পিস আছে 53 দরকার 53 এটা হচ্ছে 52 নম্বর সরি 52 1050 52 এবারে আসছে 53 এটাও সেই একটু আরাম আরাম এটা একটা পাড়ের বুনুই আছে আলাদা এটা হচ্ছে 53 53 নম্বর শাড়িটা না ভাঁজটা এত নরম শাড়িটা কম্বিনেশনটা খুব সুন্দর নরম মানে কি এক টুকরো আরাম মানে ধরে ফিল করবেন একদম হ্যান্ডলুম মার্কযুক্ত 53 1050 1050 53 নম্বর ডুরে শাড়ি 54 54 আবার একটা তসর আপনারা আসুন প্রতিষ্ঠানে এখন ডিসকাউন্ট চলছে এসে দেখে বেনারস থেকে সমস্ত রকম আপনারা এমনকি কাতানেও ডিসকাউন্ট এটা আঁচলে ঘিচার ব্যবহার আছে এটাও চেক তাসারের উপরে তার মধ্যে ময়ূরের নকশা গেছে ব্লক এবং হ্যান্ড ব্লকের কাজ এটা 54 3950 উইথ ব্লাউজ পিস লাস্ট শাড়ি দেখাতে দেখাতে বিদায় নেব 55 একই মানে এটা অরেঞ্জ কম্বিনেশন এটা পিচ পিচ কালার আর কি এটা এইভাবে দেখাই এটা হচ্ছে 55 এটা হচ্ছে আজকের এপিসোডের 1250 1250 তার উপরে 10% ডিসকাউন্ট
আজকে এই মুহূর্তে এই পর্যন্ত হোলসেলাররা যোগাযোগ করুন, ব্যবসা যারা করতে চান তাদের জন্য অর্ডারের সুযোগ রয়েছে, সবাই আসছেন সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন। ধন্যবাদ দিদিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।